ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন আসলে মেশিনটার সমস্যাটা কী। তারপর আমি বলে দিচ্ছি। তো দেখেন, একটা কাপড় চালানোর পরে আপনারা এখানটা একটু লক্ষ্য করেন। তো দেখেন, এটা কিন্তু রানিং মেশিন ছিল, তো হঠাৎ করে মেশিন স্কিপ করতেছে। তো 6th-rate মেশিনের চেন লোপারে অনেকগুলো কারণেই কিন্তু স্কিপ করতে পারে। তো এই মেশিনটায় কী কারণে স্কিপ করতেছে তা আমরা আজকে সেটাই দেখব। আর ভিডিওটাকে না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। তো যে কোনো মেশিনে যদি দেখেন যে স্কিপ করতেছে, তাহলে কিন্তু সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, তো সর্বপ্রথমে আমাদের যে মেশিনের সুতাগুলো আছে এই সুতাগুলো লাগানো ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। তো সুতাগুলো লাগানো যদি ঠিকঠাক থাকে, এরপরে কী করতে হবে, আমরা প্রথমে মেশিনের নিডেল প্লেটটাকে খুলে নিব। তো নিডেল প্লেটটাকে খুলে নিয়ে অবশ্যই একবার একটু টাইমিংটাকে চেক করে দেখবো যে আসলে আমাদের টাইমিংটা ঠিক আছে কিনা। তো এখানটায় দেখুন, আমি প্রথমে সুতাগুলোকে চেক করছি, তো সুতাগুলো আমার লাগানো ঠিক আছে। তো এরপরে দেখেন, আপনাদের দেখার সুবিধার্থে আমি মেশিনের ফিডব্যাকটাকে খুলে নিচ্ছি। তো এখানটায় টাইমিংটা একটু লক্ষ্য করেন, আমাদের যে নিডেলের ছিদ্রটা আছে, ছিদ্রর কিন্তু সোজাসুজি দিয়ে আমাদের লোপারটা কিন্তু ইন করতেছে। তো এখানটায় দেখেন, নিডেলের থেকে আমাদের যে লোপারের গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু 2 মিলিমিটার নেই। তো আপনারা এখানে টাইমিং করার সময় অবশ্যই দেখবেন যে নিডেলের থেকে লোপারের দূরত্ব থাকবে 2 মিলিমিটার। তো এখানে কিন্তু 2 মিলিমিটার নেই। তো আমি এটা সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি। এই যে নিডেল এলএনকিটা দেখতে পাচ্ছেন, এই নিডেল এলএনকির মাপটা কিন্তু দিয়ে দিলেই আপনাদের এই টাইমিংটা অনেক ইজিলিভাবে করতে পারবেন। তো এখানটা দেখেন, পড়ার সময় কিন্তু আমাদের ছিদ্র সোজাসুজি নিডেলটা পড়তেছে। তো এতে বোঝা যাচ্ছে যে আমার চেন লোপারের টাইমিংটা কিন্তু ঠিক নেই। তো সর্বপ্রথমে আমি টাইমিংটাকে ঠিক করে নিব। তো টাইমিং করার জন্য আমার যে চেন লোপারের হোল্ডারটা আছে, এই হোল্ডারের নাটটাকে প্রথমে 8 নম্বর ডালিতে লুজ করে নিলাম। তো এরপরে দেখুন, আমাদের লোপারটা যেহেতু পেছনের দিকে চলে আসছে, তো এখন এই লোপারটাকে সামনের দিকে দিতে হবে। তো আমাদের গ্যাপটা হতে হবে 2 মিলিমিটার। তো দেখুন, আমি একটু সামনে দিয়ে দিলাম। তো লোপারটাকে সামনের দিকে দেওয়ার পরে এখান থেকে আপনার মেজারমেন্টটা ঠিক করে নেবেন। এখানে কিন্তু 2 মিলিমিটার রাখতে হবে। তো একটা নিডেল এলএনকি দিয়ে মাপ দিলে আপনার এখানে সঠিক মেজারমেন্টটা পেয়ে যাবেন। তো নিডেল এবং লোপারের ডিস্টেন্সটা ঠিক করার পরে, এখানে 2 মিলিমিটার রাখার পরে আরও একটা কাজ করবেন। এখান থেকে দেখবেন যে নিডেলের সঙ্গে আপনার যে লোপারটা আছে, লোপারটা ধাক্কা খাচ্ছে কি না, আবার কতটুকু গ্যাপ আছে। তো এখানে অবশ্যই গ্যাপ রাখতে হবে 0.5 মিলিমিটার। তো দেখেন, এখন আমি লোপারটাকে একটু সামনের দিকে আগায় দিচ্ছি, কারণ আমার লোপারটা একটু গ্যাপ আছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 0.5 মিলিমিটার করে দিলাম। তো মেশিনে টাইমিং করে নাটটাকে টাইট করে নেওয়ার পরে আর একবার টাইমিংটাকে চেক করে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে নাটটাকে টাইট করার পরে কিন্তু টাইমিং একটুখানি সামনের দিকে এবং পেছনের দিকে চলে আসতে পারে। তো তার জন্য অবশ্যই আরও একবার চেক করে নিতে হবে। তো এরপরে ফিডব্যাকগুলোকে লাগিয়ে, প্লেট লাগিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে আমাদের যে টাইমিংটা করেছি, তো সেলাইটা এখন কেমন আসছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। তো এই মেশিনটায় মূল সমস্যাটা ছিল নিডেল এবং লোপার টাইমিংয়ে। তো দেখেন, এই চেন সেলাই কিন্তু আরও অনেকগুলো কারণে স্কিপ করতে পারে। যদি লোপারের সমস্যা থাকে কিংবা লোপারের মাথা শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু স্কিপ করতে পারে। আবার থ্রেড ক্যাম্পটা যে আছে, থ্রেড ক্যাম্পের টাইমিং সমস্যা হলে স্কিপ করতে পারে। তো দেখেন, আর যদি সুতা যদি খারাপ হয়, তাহলে কিন্তু চেন লোপারে স্কিপ আসে। তো অবশ্যই আপনার অনেকগুলো কারণে স্কিপ আসে। তো আমি এখানে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে নিডেল এবং লোপার টাইমিংয়ের সমস্যা ছিল। তো এই সমস্যার কারণে এই মেশিন স্কিপ আসতেছিল। তো এখানটা দেখেন, আমি একটা কাপড় চালিয়ে নিলাম, তো আমার কিন্তু এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো মূলত সমস্যাটা ছিল নিডেল এবং লোপার টাইমিংয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।